সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের উইকেট শিকারীর তালিকায় শীর্ষ চারের দুইজনই লেগ স্পিনার। 1001 উইকেট নিয়ে দুইয়ে অসি কিংবদন্তি শেন ওয়ার্ন আর 956 উইকেট নিয়ে চারে ভারতীয় অনিল কুম্বলে। রকমারে ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। বর্তমান সময়ের সেরা স্পিনার আফগান রশিদ খানও লেগি। এছাড়া ভারতে যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণই, পাকিস্তানের শাদাব খান, শ্রীলঙ্কায় ওয়ানিন্দু হাসারাঙ্গা, অস্ট্রেলিয়ায় অ্যাডাম জাম্পা, ইংল্যান্ডে আদিল রশিদ, নিউজিল্যান্ডে ইশ সোধি, কম বেশি সব দলেই প্রতিষ্ঠিত রিস্ট স্পিনার আছে। শুধু বাংলাদেশেই চিত্র ভিন্ন। এখানে লেগ স্পিনার হওয়া যেন অন্যায়। শুধু জাতীয় দলই নয়, বাংলাদেশে কোনো পর্যায়ের ক্রিকেটে সেভাবে গুরুত্ব পান না তারা। 2019 সালে ভারত সফরে টি টোয়েন্টিতে ভালো করেও কোনো এক অজানা কারণে এরপর আর জাতীয় দলে ডাক পাননি আমিনুল ইসলাম বিপ্লব, জুবায়ের হোসেন লিখন, তানভীর হায়দাররা হয়ে গেছেন সাবেক, ইয়াং রিশাদ হোসেন, মিনহাজুল আবেদিন আফ্রিদির সময় কাটছে উদ্দেশ্যহীন। সদ্য সমাপ্ত বিপিএলে ঢাকা ডমিনেটর্সে মাত্র 3 ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন লিখন, আর বাকিদের খবরই ছিল না। কে তাদের আশা দেবে? এ নিয়ে বিভিন্ন সময় এলোমেলো উত্তর দিয়েছে বিসিবি। তবে এবার নতুন কোচিং সেট আপের অধীনে সত্যিকার অর্থেই লেগ স্পিনারদের নিয়ে কাজ করতে চাইছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ভুক্তাসি একটা জায়গা যে আমাদের লেগ স্পিনার নাই, কোয়ালিটি লেগ স্পিনার নাই। আসলে এটা আমাদের একটু দোষ আছে, আমরা মানি যে আমাদের যেটা হয় যে আমাদের ডিভিশনাল লেভেলে যখন আমরা ইয়ুথ লেভেলে খেলি সবাই ম্যাচ জিততে চায়, যেটা ডেভেলপমেন্টের প্রথম ক্রাইটেরিয়া না। ডেভেলপমেন্টের প্রথম ক্রাইটেরিয়ায় হচ্ছে যে আপনি কীভাবে প্লেয়ার তৈরি করবেন। তো আমরা এখন একটা নিয়ম যেটা করেছি ডেভেলপমেন্ট থেকে যে আপনার যে কোনো ম্যাচে একটা লেগ স্পিনারকে অ্যাটলিস্ট 12 ওভার করে বল করতে দিতেই হবে। লেগ স্পিনার এমন হবে যে আপনি রান দিবে, কিন্তু লেগ স্পিনার ম্যাচ স্পিনার হবে। তো ওই জায়গাটা পাবন ভাই অনেকদিন ধরে বলছে লেগ স্পিনারের কথা, তো আমরা ওইটা নিয়ে একটু জোর দিচ্ছি। গেম ডেভেলপমেন্ট কমিটির এই উদ্যোগ দীর্ঘমেয়াদী হলে লাভবান হবেন লিখন, বিপ্লবরা। বৈচিত্র্য আসবে বাংলাদেশের বোলিং আক্রমণে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।